হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জরুরি ইনফো। আপনারা হয়তো অনেকের প্রবলেম হওয়ার ফটো আপলোড করতে অমৃত বৃক্ষ আন্দোলন অ্যাপে, কেন কি অ্যাপের মধ্যে ঢোকার পরে এরকম অ্যাপ থেকে ডাইরেক্ট বাইর করিয়া দেওয়া হয়ে যায়, বা কোনো সময় রিপোর্ট এরকম আসে অ্যাপটা টোটালি কলাপস করছে। গভর্নমেন্ট থেকে এটা নির্দেশ আইসে যে বর্তমানে আপনারা 9টা থেকে 12টা পর্যন্ত এবং 12টার পরে 1টা থেকে 4টার ভিতরে, এই সময়সীমার ভিতরে আপনারা নিজেরা ওগুলো গাছের ছাড়া যেগুলো দেওয়া হয়েছে ওইগুলোর ফটো উঠাইয়া ফটো আপলোড করার লাগে আলাদা টাইম দেওয়া হইব। ফটো আপলোড করার লাগে হয়তো ডেট 20 তারিখ পর্যন্ত থাকবো, তো ফটো 20 তারিখ পর্যন্ত আপনারা অ্যাপের মধ্যে আপলোড করতে পারবে। বাট এখন প্রেজেন্টলি আজকের দিনে ফটোটা ওঠা নিয়ে ইম্পর্টেন্ট, তো ফটোটা ওঠা নিয়ে গিয়ে জিপিএস লোকেশন অন করে ফটো ওঠাতে হবে। জিপিএস লোকেশন অন করে ফটো ওঠা নর্মাল ক্যামেরার মধ্যে হবে না, মানে নর্মাল ক্যামেরা যদি আপনি ওপেন করেন তাইলে নর্মাল ক্যামেরা দিয়ে হইতো না। তো এটার লিগে আপনারা একটা অ্যাপ আছে, অ্যাপটা ইনস্টল করে নিবে আপনার মোবাইলে। অ্যাপটা হইলো গিয়ে আপনি প্লে স্টোরে যাইবা, প্লে স্টোরে যাওয়ার পরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবা জিপিএস ম্যাপ ক্যামেরা। সার্চ করার পরে এখানে আপনারা নিচে আইয়া একটা পাইবা জিপিএস ক্যামেরা, এখানে এই এই যে জিপিএস ম্যাপ ক্যামেরা অ্যাপ, এটা আমি ইনস্টল করে নেব। জিপিএস ম্যাপ ক্যামেরা অ্যাপে এখানে গিয়ে আমি এটা ইনস্টল করবো। ইনস্টলটা করার সঙ্গে সঙ্গে এটা যখন আমি মোবাইলে ইনস্টল হয়ে যাবো, এটা আমি একটু সময় ওয়েট করবো, মোবাইলে এটা ইনস্টল করে নেব। এটা আমার ইনস্টল হয়ে গেছে, এখন একটা নর্মাল প্রসেস আছে, ওই প্রসেস ফলো করিয়া আপনারা ম্যাপ ক্যামেরাটা আপনারা ওইটার মধ্যে ঢুকিয়া ফটো আপলোড করবেন। ফটো ক্লিক করবো। এখন ফটোর মধ্যে ঢুকার লেগে আমি কী করবো, আমি আমার ওইটা জিপিএস ম্যাপ ক্যামেরার মধ্যে ঢুকবো। ঢোকার পরে এখানে একটু প্রসেস আছে, আপনারা সবাই মোবাইলের নিজের ডাটা অন করিয়া রাখবা, ওই সময় ডাটা অন না করলে এই অ্যাপটা কাজ করতে। এখানে ইংলিশ আইসে, ইংলিশ হওয়ার পরে আপনারা এরকম ইংলিশ সিলেক্ট করিয়া এটা প্রসিড করে দেবো, ঠিক আছে। এখানে সেট আপ কমপ্লিট করার লেগে এখানে যেটুটা আছে ক্যামেরা অ্যাক্সেস, অডিও অ্যাক্সেস, লোকেশন অ্যাক্সেস সব এইরকম অন করিয়া দিলেই বা ওয়াইল ইউজিং দ্য অ্যাপ, ওয়াইল ইউজিং দ্য ফটো লাইব্রেরি অ্যালাউ, এরকম সব ওপেন করিয়া দিলেই বা অ্যাক্সেসগুলো মানে সবগুলা অ্যাক্সেস করিয়া দিলেই বা, ঠিক আছে। এরপরে নেক্সট প্রেস করিয়া নেক্সট প্রেস করবা। এরপরে আপনার এখানে একটা সাবস্ক্রিপশনের মডেল আইব, এটা ক্যান্সেল করে দেবে। এখানে কর্নারে ক্যান্সেল আছে, ক্যান্সেল লিখে ক্যান্সেল করার পরিয়া এখানে আপনি আপনার প্ল্যান যেটা যে গাছের গাছটা আপনারা আপলোড করতে হয় যে গাছটা ফটো আপনারা নিবা, এরকম ফটোটা নিবা এখানে, ফটো এখানে আনতেই দেখবা সবের, দেখো আমার এখানে অ্যাড্রেস আই গেছে, জিপিএস লোকেশন আই গেছে, ঠিক আছে। তো ফটোটা এরকম ক্লিক করে নিবা, ফটোটা ক্লিক করিয়া এই ফটোটা তুমি সেভ করে রাখে দেবে। ফটোটা সেভ করা রাখলেই হয়ে যাবো, এরকম তিনটা ফটো যার যেরকম এসএসজি মেম্বারে এসএসজি অথরিটি যেরকম সাজেস্ট করছে ওইরকম শুনিয়া ফটো আপনারা এরকম সেভ করে রাখতে পারবো। গভর্নমেন্ট অথরিটি যেরকম কইছে যে 20 তারিখ পর্যন্ত ডেট আছে, তো 20 তারিখ পর্যন্ত ডেট যেহেতু আছে তো আপনারা আরামসে পরে আপলোড করতে পারবা, কোনো চিন্তা করার কোনো বিষয় না। শুধুমাত্র এরকম ফটোগুলা ক্লিক করিয়া ফটোগুলা সেভ করিয়া মোবাইলে রাখি দিবা, পরে আপনারা আপলোড করতে পারবো। ধন্যবাদ, ভিডিওটা বেশি বেশি করিয়া শেয়ার করো নিজের এসএসজি মেম্বারদের সঙ্গে। তাছাড়া যারা অনেক জিপিএস ক্যামেরা দিয়ে অনেকে ফটো আপলোড করতে পারে না, তো তারা এটা দিলে সুবিধা হইব। অনেকে নর্মাল ক্যামেরা দিয়ে ফটো উঠাইয়া রাখে দেয় যেটা ইম্পর্টেন্ট না, যেটা কাজে লাগতো না, তো এটা আপনারা সবে শেয়ার করো যাতে তারা পায় এবং তারা ওইরকম ফটো উঠাইয়া রাখতে পারে। ধন্যবাদ, ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করবা, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা।